জয়পুরহাটের কালাই উপজেলার সারুঞ্জ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 600 পিস ইয়াবা সহ আব্দুল সালাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ। কালাই থানার অফিসার ইনচার্জ রমজান আলী জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ওই গ্রামের জনৈক আলী আনসারের বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গত রাত 3টার দিকে অভিযান চালিয়ে তাকে উদ্ধারকৃত ইয়াবা সহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল সালাম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বড়িয়া মাটাইল গ্রামের মৃত নবির উদ্দিনের পুত্র।